হ্যালো বন্ধুরা আমি আজ আরেকটা রান্না নিয়ে চলে এসেছি আমি আজ ছতু রান্না করে দেখাবো এটাকে আমরা ছতু বলি বি বলে এটা বৃষ্টির দিনেই মেলে আর কোনো সিজনে এটা মেলে না তো দেখুন এটা আমি কেমন করে প্রথমে আমি ধুয়ে নেব এটা আমি উষ্ম গরম জল নিয়েছি গাবলায় উষ্ম গরম জল দিয়ে প্রথমে ধোবেন তাইলে এর ভিতরে যে মাটিগুলো থাকবে ভালোভাবে উঠে যাবে তো দেখুন এটা খুবই মাটি লাগানো আছে তো উষ্ম গরম জল দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট একটু ধুইলে এই মাটিগুলো ভালোভাবে বেরোয় যাবে দেখুন জলটা কত ময়লা হয়ে গেছে জলটা ফেলে দিয়ে আমি আবার পরিষ্কার জল নিয়েছি এটা ঠান্ডা জল নিয়ে এটা ভালোভাবে পরশিয়া করে ধুয়ে নেবো দেখুন এভাবে পরশিয়া করে ধুয়ে নেবো এটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে এটা শুধু এই বৃষ্টির দিনেই মেলে আর কখনো মেলে না এই ছতুগুলো তো এগুলো প্রথমে আমি কেটে নেবো তো দেখুন কেমন করে কাটছি আমার চ্যানেলে যারা নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন চেষ্টা করবো আপনাদের জন্য এমন ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আসার তো দেখুন এটা আমি কেমন করে কাটছি এভাবে এর গোড়াটা কেটে ফেলে দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব এটা কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে এটা মাছ মাংসের কাছে ফেল এত টেস্টি এই ছতুটা রান্না করে খেলে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করব তো এর ভিতরে আমি পেঁয়াজ রসুন ইউজ করবো না তো এর জন্য আদা কয় টুকরো নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা কুচি আলু একটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি প্রথমে এর জন্য একটা মশলা বানিয়ে নেব একটা গ্রাইন্ডারের কপ টমেটা গোটা আদা দারচিং লবঙ্গ এলাচ কয় টুকরো কাজু বাদাম দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব সামান্য ধনিয়া গোটা ধনিয়া দিয়ে এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এটা কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর সাদা জিরে গোটা সাদা জিরে দিয়ে তেজপাতা দুটো আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে আপনারা যদি এটা পেঁয়াজ দিয়ে রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতে চান পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খেতে পারেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ করছি তো পেঁয়াজ রসুনটাও ইউজ করছি না তারপরে যে ছতুগুলো আমি কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব দিয়ে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নেব এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে রান্না করতে হয় আপনারা দেখতে চান তো কমেন্টে বলবেন আমি আর একটা রেসিপি নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখাবো তো পেস্টটা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি পেস্টটা দিয়ে দেবো গ্রাইন্ডারের কপে সামান্য জল দিয়ে জলটা ভি দিয়ে দেবো দিয়ে এটা অল্প নাড়িয়ে চিড়িয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢাকা দেবো দশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের ছতু রান্নাটা প্রায় হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে রুটি দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায় তো দেখুন ছতুটা আমি আলুটা দেখিয়ে দিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে সামান্য ভাজা জিরে গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে এটা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে চিঁড়ে এটা নামিয়ে নেবো এখন এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি প্রতিদিন কিন্তু আপনাদের জন্য এমন নতুন নতুন ভালো ভালো টেস্টি রেসিপি নিয়ে আসবো তো কেমন হয়েছে রান্না করে হয়ে আমাকে কমেন্টে বলুন আমি আর একটা রান্না নিয়ে আবার ফিরবো